হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। আজকে কোনো রেসিপি না, আজকে আমরা একটু ঘুরতে যাব, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন আমার ব্লগটা দেখে আসি। আমরা রাস্তা বের হয়ে গেছি অলরেডি। আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে। সচরাচর এই জায়গাটা সবাই কম বেশি চেনে। তারপর আমার মনে হলো আমি এটা নিয়ে একটা ব্লগ বানাবো, আপনাদের সামনে চলে আসলাম সেই ব্লগটা নিয়ে। তাহলে দেখতে থাকুন আমার ব্লগটা, এবং আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আমরা এই বিকেলে একটু ঘুরে আসা যাক। আমরা প্রায় চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের প্রথম গেট। আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে যাব। মূল মন্দিরের বাহিরের প্রাঙ্গণে মহানগর পূজা মণ্ডপ, এটা হচ্ছে সেই মহানগর পূজা মণ্ডপ। আর এই মণ্ডপে প্রতি বছরই খুব ধুমধাম করে দুর্গাপূজা উদযাপন করা হয়। তাহলে আমরা মহানগর পূজা মণ্ডপে ঢুকে গিয়েছি। আমরা এখন দুর্গা মাকে দর্শন করে তারপরে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। তাহলে আমাদের সাথেই থাকুন। ঢাকেশ্বরী মন্দির যে কত বছর আগের তা এখনো কেউ সঠিকভাবে বলতে পারেনি। তবে এই ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে অনেক ঘটনাই রয়েছে এবং সেগুলো লোকমুখে শোনা, কারো চাক্ষুষ কোনো এখনো প্রমাণ বা কোনো কিছুই পাওয়া যায়নি। আমরা তাহলে আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করব। এটা হচ্ছে মূল মন্দিরের প্রথম গেট। এই গেট এখন সংস্কারের জন্য সংস্কার করা হচ্ছে, কাজ চলছে। আমরা ভিতরে ঢুকে যাব মূল মন্দিরে। মূল মন্দিরের আশেপাশে অনেকগুলো এরকম বিল্ডিংয়ের দেখা পাবেন। এই বিল্ডিংগুলোতে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, শ্রাদ্ধ, পূজা সব কিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট করা যায়। আপনারা যদি চান তাহলে এখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসলাম মূল মন্দিরের প্রাঙ্গণে। আর এখানে মূল মন্দিরের প্রাঙ্গণে দেখা যাচ্ছে যে অনেক দোকান আছে। এখানে পূজার যত সামগ্রী আপনি এখান থেকেও কেনাকাটা করতে পারেন। আর পাশে কিছু প্রসাদের জন্য অষ্টভুজা দুর্গা দেবীরকে প্রসাদ নিবেদন করার জন্য এখানে কিছু দোকান আছে, এখান থেকে আপনি কিনে তারপরে আপনি প্রসাদ নিবেদন করতে পারেন। তাহলে আমরা আস্তে আস্তে এখান থেকে দোকান থেকে প্রসাদ কিনে তারপরে আমরা ভেতরে চলে যাব। দশভুজা দুর্গা দেবীর দর্শন করতে এখান থেকে আমি প্রসাদ কিনে নিচ্ছি। আপনার দোকানকে থেকে প্রসাদ কেনা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে
মূল মন্দিরে চলে যাব। ঢাকেশ্বরী ইতিহাস জানলে সেখান থেকে শোনা যায়, বহু বছর আগে কিছু কাঠুরে কাঠ জঙ্গলে আনতে গেলে লতায় মোড়ানো একটা দশভুজা দেবী দুর্গার মূর্তি দেখে এবং তা তুলে নিয়ে একটা কুঁড়ের ঘরে প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পূজা অর্চনা শুরু করেন। আর সেই কুঁড়ের ঘরটার ছিল বুড়িগঙ্গা নদীর তীরে, তাই তারা গঙ্গাদেবী বলে পূজা অর্চনা শুরু করেন। আর এই ঢাকেশ্বরী নামটা এসেছে দশভুজা দেবীকে লতায় জড়ানো অবস্থায় পাওয়া গেছে, সেজন্য তাকে ঢাকা এবং ঈশ্বরী দুইটা মিলে ঢাকেশ্বরী নামে মন্দিরটি নামকরণ করা হয়েছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে মায়ের দর্শন করতে। পুজো হয় এখানে, প্রতি শনিবার শনি পুজো হয় এবং প্রতিদিন সন্ধ্যাবেলা তো সন্ধ্যা আরতি, দুপুরবেলা পুজো। আর এই মন্দিরটা সকাল 8টা থেকে দুপুর 2টা এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। স্থানে গেলে যেমন শরীর মন পবিত্র মনে হয়, ঠিক সেরকমই ঢাকের আওয়াজ এবং দশভুজা মায়ের প্রতিমা সামনে দর্শন করতে পেলে চঞ্চল মনও শান্ত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এই মন্দির সরকার কর্তৃক বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে স্বীকৃতি পেয়েছে বহু বছর আগে। ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের পলাশী বিরাক এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রবাস সমূহের দক্ষিণে ঢাকেশ্বরী রোডে অবস্থিত।
আর ঢাকেশ্বরী চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তাই ঢাকেশ্বরী মন্দিরে আসতে হলে খুব একটা কষ্ট পেতে হবে না। ৪৭-এর দেশভাগ, ৬৪-এর দাঙ্গা, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ৯০-এর সম্পাদকীয় দাঙ্গা সহ বহু ইতিহাস বুকে নিয়ে এই ঢাকেশ্বরী মন্দির এখনো সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী করার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা। আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করতে ভুলবেন না জানো।